এই চিকিৎসা হলো ফেরস্তাদের দ্বারা প্রেসক্রাইবকৃত চিকিৎসা জি এই চিকিৎসার সবচেয়ে বড় উপকার হলো এটার কোনো সাইড এফেক্ট নেই এটার কোনো ক্ষতি নেই আচ্ছা এক পার্শ্ব প্রতিক্রিয়া কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এই চিকিৎসা আচ্ছা এবং এই চিকিৎসা শরীরে নতুন ব্লাড সেল গঠন করে ব্লাড সার্কুলেশন বাড়ায় ওকে ওয়েট কাপিং করার ক্ষেত্রে আমি হিজামা পেন ব্যবহার করছি যেহেতু আমার পেশেন্ট আমাকে হিজামা পেন প্রেফার করছে আমি পুরো হাদিস অনুসরণ করে হিজামা করার চেষ্টা করি ওকে বেসিক্যালি এটা হচ্ছে কি আমি আগে অনেকবার শুনেছি যে এটা শূন্য হচ্ছে একটা তরিকা জি আর প্লাস হচ্ছে কাপিং থেরাপিটা আসলে আমাদের ব্যাক পেইন বা যে কোনো পেনের জন্য উপকারী এই মুহূর্তে তো আপনার কাপিং থেরাপি বা হিজামা থেরাপি চলছে তো আপনি কোনো পেইন অনুভব করছেন না আমি বিন্দুমাত্র পেইন অনুভব করছি না মোটামুটি কমফোর্ট ফিল করি ফিল করি আজকে আমরা চলে এসেছি সেপা অ্যান্ড সুন্না হিজামা সেন্টারে আমরা কথা বলবো মোহাম্মদ ইকবাল হোসেন ভাইয়ের সাথে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আচ্ছা শুরুতে আপনার কাছে যে প্রশ্নটা সেটা হচ্ছে হিজামা এক কথায় কি বলবো আমরা হিজামা হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতি চিকিৎসা হিজামা আরবী শব্দ ঠিক আছে হজম থেকে হিজামা আসছে তার মানে হজম অর্থ হলো চুষে নেওয়া শরীর থেকে দূষিত রক্ত চুষে বের করে ফেলে দেওয়া হলো হজম আচ্ছা সেখান থেকে হিজামা শব্দটি আসছে অনেকে তো এটাকে কাপিং থেরাপিও বলে থাকেন হ্যাঁ এটাকে কাপিং থেরাপি বলা হয় ইউরোপ আমেরিকা এবং এটাকে ইমিউন থেরাপিও বলা হয় আচ্ছা হিজামার উপকারিতা কি কি আছে হিজামার উপকারিতা আমি তো আপনার এটা এক কথা বলে আমি শুধু এটুকু বলতে পারবো এটা একটা সুন্নাত সুন্নতের উপকারে বর্ণনা করে শেষ করা যায় শেষ করা যাবে না রাইট সো আমরা পুরো ভিডিওতে অবশ্যই দেখব তার আগে আরেকটা কথা ছিল যে হিজামা থেরাপি দ্বারা কি কি রোগের চিকিৎসা করা হয় হিজামের চিকিৎসা থেরাপি দ্বারা কম বেশি সত্তরটা রোগের চিকিৎসা সম্ভব এর ভিতরে যে কোনো ব্যথা চুল পড়া মা বোনদের ক্ষেত্রে অনেকে মুখে অনেক বেশি বরণ ওঠে যে ট্রিটমেন্ট হিজামা দ্বারা করানো সম্ভব মাথা ব্যথা হিজামা যে কোনো ব্যথা এটার ভিতর ইনক্লুড অনেক সময় গ্যাস্ট্রিক আলসারের জন্য হিজামা করানো সম্ভব হয় আচ্ছা পায়ে ব্যথা হাঁটুতে ব্যথা এবং অনেক ক্ষেত্রে কোনো বাবা মা বা কোনো পুরুষ বা কোনো দম্পতির সন্তান হচ্ছে না এমনকি জন্য পর্যন্ত হিজামা চিকিৎসা সম্ভব রাইট এক কথাই হিজামা হচ্ছে একটা পার্শ্ব প্রতিক্রিয়াবিহীন একটা ট্রিটমেন্ট যেটা হচ্ছে যেটার হচ্ছে উপকারিতা বলে আসলে শেষ করা যাবে না এবং এটা হচ্ছে অনেক রোগেরই চিকিৎসা হিসাবে কাজ করা হয় আচ্ছা একজন পেশেন্ট অপেক্ষা করতেছে তো আমরা সরাসরি পেশেন্টের কাছে চলে যাব দেন দেখব যে আজকে সেপা অ্যান্ড সুননা হিজামা সেন্টার থেকে কিভাবে একজন পেশেন্টের হিজামা থেরাপি বা কাপিং থেরাপিটা করা হয় চলুন দর্শক এই মুহূর্তে আমাদের সামনে একজন পেশেন্ট আছেন তো পেশেন্টের প্রচুর পরিমাণ কমরে অর্থাৎ ব্যাক পেইন আছে এবং পিঠে ব্যথা আছে যে কারণে আমরা হিজামা করব যেটাকে আমরা কাপিং থেরাপি বা হিজামা থেরাপি বলছি ভাইয়া শুরুতে আমরা কি করবো যদি একটু বলতেন শুরুতে আমরা ফার্স্টে যেটা করতেছি সেটা হচ্ছে স্যানিটাইজ করছি ঠিক আছে আমরা হেক্সোসল ইউজ করি জেনারেলি হেক্সোসল স্প্রে করে আপনার পিকটা বা অপারেটিং স্পটগুলো আমরা ক্লিন করে নিই আচ্ছা ক্লিন করলাম এটা হলো আমার ফার্স্ট স্টেজ জি সেকেন্ড স্টেজে আমরা যেটা করব সেটা হচ্ছে একটা ডিপ মাসেল পেনিট্রেট মেসেজ করব মানে একদম কোর জায়গা থেকে এটা মেসেজ চলে আসে সে প্রসেসটা হলো খুব সুন্দর এটা কাপের মাধ্যমে আমরা করি মেসেজের ক্ষেত্রে আমরা তেল ব্যবহার করি সাধারণত জয়তুনের তেল অথবা কালিজিরার তেল এগুলা এমনিতেই খুব স্বাস্থ্যকর এবং তা আমাদের মেসেজটা হলো আমরা কাপের মাধ্যমেই আমরা মেসেজটা করে থাকি ওকে ঠিক আছে এই মেসেজটার ফলে কি হয় যে মাসেলগুলা মেসেজ করার দরকার সেগুলাই সেই মাসেজগুলো একদম ডিপ থেকে মেসেজ হয় আচ্ছা অনেক ক্ষেত্রে অনেক পেশেন্টের যখন হিজামা ফুল ফুলক তখন এই এক মেসেজের ক্ষেত্রে এই পেশেন্টের কিন্তু অনেক উপকার হয়ে যায় আচ্ছা কি কি উপকার পাওয়া যায় এইটা উপকার পাওয়া যায় বেসিক্যালি হলো যে কি এটা এটাকে অনেকগুলা নাম বলি এটাকে ইমিউন থেরাপি বলা হয় এটা রোগ প্রতিরোধ ক্ষমতা জন্মায় জি ঠিক আছে তারপরে ব্যথা নিরাময়ের ক্ষেত্রে তো আমাদের এটা যুগান্তকারী একটা যুগান্তকারী মানে জিবরাইল আলাইহিস সালাম এটাকে শ্রেষ্ঠ শেফাকারী উপাদায় চিকিৎসা বলছে শ্রেষ্ঠ আমাদের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আমি হাদিসগুলা পরবর্তীতে আপনাকে দিয়ে দিব এবং রিফান্ড সহ আপনি দিতে দেখতে পাবেন জি এই এই চিকিৎসা হলো ফেরেশতাদের দ্বারা প্রেসক্রাইবকৃত চিকিৎসা জি এই চিকিৎসার সবচেয়ে বড় উপকার হলো এটার কোনো সাইড এফেক্ট নেই এটার কোনো ক্ষতি নেই আচ্ছা এক কথায় পার্শ্ব প্রতিক্রিয়া কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এই চিকিৎসা আচ্ছা এবং এই চিকিৎসা শরীরে নতুন ব্লাড সেল গঠন করে ব্লাড সার্কুলেশন বাড়ায় ওকে আর এই দ্বারা আমি লিস্টটা আপনাকে দিয়ে দিব একজন প্রফেসরের সাথে কনসাল্ট করে ওই প্রফেসর আমাকে লিস্টটা দিয়েছেন প্রফেসর ডক্টর ওমর আলী জি উনি জহরুল ইসলাম মেডিকেল কলেজ হসপিটালের শরীর বিদ্যা ইয়া ফিজিক্যাল মেডিসিন ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান উনি আমাকে সত্তরটা রোগের নাম দিয়েছেন যেগুলো এই হিজামা দ্বারা চিকিৎসা করা সম্ভব আর আমি এই হিজামা নেওয়ার পিছনে সবচেয়ে বড় হলো আমি নিজে এইটার দ্বারা উপকৃত হয়েছি আমি নিজে একজন কর্পোরেট পার্সোনাল ছিলাম আমি ওখানে আমার ডিস্ক প্রলাপ ছিল প্লাস আমার শোল্ডার পেইন ছিল দীর্ঘদিন আচ্ছা একদিন রাতে যে কোনো একভাবে আমার বিচরণ ছিল হলো বিদেশিদের একটা ইয়েতে বাংলাদেশের তাবলিক জামাত ইজতেমার সময় বিদেশিরা যেখানে আসেন সেখানে বিদেশি ভাইদের ওখানে আমার রাতে আমার ঘাড়ে হিজামা করা হয় আল্লাহ রহমতে সকালবেলা থেকে আমি কমফোর্ট ফিল করি ঠিক আছে ইট নট নেসেসারি যে আমি ওই এক হিজামার এক রাতের হিজামাতে আমি সুস্থ হয়ে গেছি আমার পরে আবার আসছে আমার পরে দুইবার তিনবার করার পরে আমার সেই ব্যথা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে

গুলা হলো সুন্নতি লোকেশন এই লোকেশনগুলো আমি এখন ড্রাই কাপিং করব ড্রাই কাপিং মিন্স এই লোকেশনগুলো এই ড্রাই কাপিং ফলে আশেপাশের টক্সিন পদার্থগুলো এখানে গেদার করবে দূষিত রফ্জাগুলা এখানে জমা মানে জমা করবে জমা করার পরে তারপরে জেনারেলি কিউ আমি পেশেন্টকে পেশেন্টের প্রেফারেন্স প্রেফারেন্স অনুযায়ী করি পেশেন্ট যদি প্রেফার করে যে ওনার উনি ব্লেড দ্বারা হিজামা করাবেন আমি ব্লেড দ্বারা করি পেশেন্ট যদি প্রেফার করেন উনি নিডেল দ্বারা আচ্ছা পেন দ্বারা হিজামা পেন দ্বারা হিজামা করাবেন আমি সেক্ষেত্রে ওনার হিজামা পেন ব্যবহার করি জি আমার এই পেশেন্ট হিজামা পেন প্রেফার করছে দ্যাটস হয় আমি এটা পরবর্তীতে হিজামা পেন দ্বারা হিজামা করব ওকে এই প্রস তিনটা প্রসেস ফার্স্ট প্রসেস আমি মেসেজ করলাম ওকে সেকেন্ড প্রসেস আমি এখন ড্রাই কাপিং করতেছি আচ্ছা ঠিক আছে ওকে এই ড্রাই কাপিং ড্রাই কাপিং পরে পরবর্তীতে যা এই দূষিত পদার্থগুলো বের করার জন্য আমি ওয়েট কাপিং করব আচ্ছা এই হলো হিজামার প্রসেস আর ওয়েট কাপিং এর পরবর্তীতে আমরা কমপ্লিটলি এটাকে ডিসইনফেকশন প্রসেসের জন্য আমরা তিনটা স্টেপে করে ফারস্টে দেখছেন আমি হেক্সোসোল ব্যবহার করেছি জি যখন আমার ওয়েট কাপিং শেষ হয়ে যাবে জি তখন আমি আবার হেক্সোসোল ইউজ করব তারপরে বায়োডিন ইউজ করব এবং অনেক ক্ষেত্রে আমি খাটু মদিও ইউজ করি সো দ্যাট পেশেন্টের যাতে পরবর্তীতে কোনো নেগেটিভ ইয়ে না হয় যদিও আলহামদুলিল্লাহ এই পর্যন্ত কোনো রকম নেগেটিভ ইয়ে পাইনি জি আলহামদুলিল্লাহ ওয়েট কাপিং শেষ এখানে যথেষ্ট পরিমাণের ইয়ে জমে গেছে টক্সিক পদার্থ জমে গেছে আমার ড্রাই কাপিং সেশন শেষ এখন আমি এটাকে ওয়েট কাপিং করব। ওয়েট কাপিং করার ক্ষেত্রে আমি হিজামা পেন ব্যবহার করছি যেহেতু আমার পেশেন্ট আমাকে হিজামা পেন প্রেফার করছে এই যে রক্তগুলো বের হচ্ছে এগুলো তো দূষিত রক্ত এগুলো আমাদের নবী ওয়া সাল্লামের ভাষা অনুযায়ী এগুলো দূষিত রক্ত আর ইউরোপিয়ান ভাষায় যারা কাপিং থেরাপি বলে তারা এটাকে টক্সিক ব্লাড বলে টক্সিক পদার্থ এখানে ইজামা করার শেষে দেখবেন এই সার্কেলগুলো হয় এই সার্কেলগুলোকে দিজ আর নট ওনস দিজ আর ব্রুজ ঠিক আছে এই ব্রুজগুলো এটা সাইন্টিফিক একটা ব্যাখ্যা আছে এই ব্রুজগুলো হিল করার জন্য বডি এখানে ফ্রেশ ব্লাড উইথ পিউ ফ্রেশ অক্সিজেন পাঠায় এই স্পটগুলো আর পেশেন্ট কিন্তু কোনো ব্যথা পায়নি দেখেন পেশেন্ট আর আমি ঘুমাচ্ছি এটাতে কোনো ব্যথা নেই হ্যাঁ ঠিক আছে পেইনলেস হুম পেইনলেস এটা তো পেশেন্ট এই ব্লাড গুলো ফেলে দেওয়ার পরে যে উনটা হয় ওই উনটা কিওর করতে করতে এটার পাশে যদি কোনো রকম প্রবলেম থেকে থাকে আল্লাহর রহমতে সেটা কিওর হয়ে যায় ওকে আল্লাহ সোবান আমাদের শরীরকে এমন ভাবে বানাইছেন আমাদের শরীরের ভিতরে শরীরে যে কোনো প্রবলেমের কিউর রয়ে গেছে হিজামা যেটা করতেছে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের একটা সুন্নত ফেরেস্তাদের প্রেসক্রাইবকৃত চিকিৎসা আমরা সেই চিকিৎসা পদ্ধতি অনুসরণ করতেছি জি অ্যান্ড বডি ইটস এ পুল কিউর হিমসেল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি কাপিংগুলো বসেছি আগে পেশেন্টের সাথে কনসাল্ট করে নিছি পেশেন্টের কি দুই একটা পয়েন্ট যেগুলো সুন্নত অনুসরণ করতে হয় সেগুলো বসায় এরপর পেশেন্টের প্রেফারেন্স অনুযায়ী এবং পেশেন্টের স্টেটমেন্ট অনুযায়ী যেখানে যেখানে উনি পেইন ফিল করে ডিফেক্টেড এরিয়া সেই জায়গায় কাপিংগুলো সিলেক্ট করেছি জেনারেলি এই মাধ্যমে পিঠে পিঠের সাইজ অনুযায়ী কাফিং নাম্বার অফ কাফিং ডিফার করতে পারে ওকে আলহামদুলিল্লাহ ভাইয়ের আপনাদের এই থেরাপি সেন্টারে কোথা থেকে কোথা থেকে মানে পেশেন্ট আসতেছে এখন আমাদের এখান থেকে পেশেন্ট জেনারেলি যেহেতু এটা মিরপুর শুরু করছে কিন্তু আমার এখান থেকে পেশেন্ট আসছে হলো আপনার সেই কামরাঙ্গি চরে একজন ইন্ডাস্ট্রিয়ালিস্টও আসছে ওকে এখন লোকাল এরিয়া থেকেই বেশি আসতেছে আমি যেহেতু নতুন শুরু করছি সেন্টারটা আমি প্রমোট করতেছি তা আমার এখানে পুরা মিরপুর থেকে পেশেন্ট আসতেছে ঢাকার বাইরের থেকে দুই একজন আসছে জি তা জেনারেলি এটা মিরপুর বেসড ওকে আর এই পুরো প্রসেসটা করতে কেমন সময় লাগে এইটা প্রসেসটা শেষ করতে মিনিমাম হাফ অ্যান আওয়ার থেকে ওয়ান আওয়ার ইট ডিপেন্ডস মানে এটা নির্ভর করে হলো কতগুলো কাপিং আমি করতেছি জি ঠিক আছে এবং এটার জন্য কি আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় এইটার জন্য জেনারেলি হ্যাঁ অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় ফোনে আমার একটা ফোন নাম্বার আছে আমাদের সেন্টারে ওই ফোনে তখন অ্যাপয়েন্টমেন্ট সেট করতে হয় ওকে তারপর আমি টাইম দিই সব সময় হিজামা করাও যায় না কিছু সুন্নত হাদিস আছে সে আমি পুরা আলহামদুলিল্লাহ জি আমি পুরা হাদিস অনুসরণ করে হিজামা করার চেষ্টা করি ওকে শুধুমাত্র কি ছেলেরা আসলেই হিজামা করতে পারবে আমার এখানে আপাতত জানুয়ারির এক তারিখ পর্যন্ত এখানে আমি পুরুষদের আলহামদুলিল্লাহ আমার জানুয়ারির এক তারিখের পরে আমার এখানে ফিমেল অপারেটর ফিমেল মানে হিজামাকারী আসবেন তখন থেকে ইনশাল্লাহ আমি মা বোনদেরও হিজামা করাতে পারবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আর এটা মানে প্রতি মাসে কি একবার করতে হয় নাকি এই ডিপেন্ডস এটা মানুষের এক একজনের ইমিউন পাওয়ার এক এক রকম জি ঠিক আছে আপনি দেখবেন কোনো একটা প্রবলেমের জন্য কেউ যখন ট্রিটমেন্টে যায় কারো এক সপ্তাহে সুস্থ হয়ে যায় কারো পনেরো দিনে হয়ে যায় কারো বা এক মাস লেগে যায় জি জি তার ইমিউন সিস্টেম কেমন তো জেনারেলি আমরা যে কোনো প্রবলেমের জন্য এটা বলে থাকি যে তিন থেকে সাতবার পর্যন্ত সাতটা সেশন করানোর জন্য আমরা বলি সাতটা সেশন হ্যাঁ মানে তিন থেকে সাতবার তা এইটা এইরকমও দেখা গেছে আমার বহুত পেশেন্ট একবার করা যাওয়ার পরে উনি বলছে যে খুব ভালো বোধ করতেছেন আচ্ছা তা যদিও উনাকে আমি সাজেস্ট করছিলাম পরবর্তীতে তার করানোর জন্য উনি আর আসেন নেই জি তা এটা আরেকবার করানো উচিত ছিল এনিওয়ে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে নির্ভর করে শেফা দানকারী আল্লাহ জি ঠিক আছে এইটা হলো একটা সুন্নাত হ্যাঁ দ্যাটস ইট এটা কি শুধুমাত্র এই পিঠে করানো যায় নাকি অল বডিতে এটা অল বডিতে আচ্ছা

অনেকে হিজামা থেরাপির যে কস্টিংটা আছে আর সেটা সম্পর্কে জানতে চাচ্ছেন তো কস্টিংটা কেমন হতে পারে অ্যাকচুয়ালি আসলে এই প্রসেসটা সর্বপ্রথম বলে দি জেনারেল মডার্ন অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট থেকে অনেক সস্তা অনেক সাশ্রয় আচ্ছা মনে করেন আমার এই পেশেন্ট উনি যদি একজন অর্থোপেডিক্স ডক্টরের কাছে যেত সে যে প্রফেসর হতেন তাহলে ওনার খরচ পড়তো ফার্স্টে অ্যাপয়েন্টমেন্টই পড়ে যেত আটশো থেকে এক টাকা তারপরে ইনভেস্টিগেশনে পড়ে যেত যেমন ওনার যেগুলো যে দুই থেকে তিন হাজার টাকা জি তারপরে উনি হয়তো ওই ডক্টর হয়তো ওষুধ প্রেসক্রাইব করতেন ফিজিওথেরাপি দিতেন তো আমার এখানে উনি যেটা করতে আসছেন ওনার সাথে আমার ডিল হয়েছে আমি জেনারেলি মার্কেটে আমরা কাপ প্রতি সার্ভিস চার্জ নিয়ে থাকি হলো একশো টাকা করে একশো টাকা করে ওনার ক্ষেত্রে যে কাপ কয়টা ব্যবহার হয়েছে সে কয়শো টাকা উনি আমাকে দিবেন আচ্ছা ঠিক আছে আর আমার এখানে এই ট্রিটমেন্টটার জন্য আসলে এই কস্টিংটা মানে আমার যে খরচটা সেটা একটু হাই পড়ে যেমন আমি বা ফার্স্টেই দেখেছি যে আমার এখানে মেসেজের জন্য জি ব্যবহার করতেছে হচ্ছে জয়তনের তেল অথবা কালিজির তেল কালিজির তেল তেল প্লাস যে কাপগুলা দিচ্ছে এই কাপগুলা ওয়ান টাইম ওয়ান টাইম এই কাপগুলা আমরা কারো ক্ষেত্রে কোনো কিছুই আমরা অন্য আরেকজন پیشنটের ক্ষেত্রে ইউজ করি না মানে এটা আসলে প্লাস এই যে আমার হ্যান্ড গ্লোভস হ্যাঁ হ্যাঁ মাস্ক জি ঠিক আছে তারপরে এই টিস্যু ব্যবহার করার জন্য টিস্যু এখানে দেখবেন এই একজনকে করাতে বসুন্ধরা টাওয়াল টিস্যুর অর্ধেকের মতো শেষ হয়ে যায় হ্যাঁ হ্যাঁ ফলে এটাতে খরচ আছে খরচ পড়ে উনি উনার ফুল ট্রিটমেন্টটা হয়তো বারোশো টাকার ভিতরে শেষ হয়ে যাবেন কম্পেয়ার টু অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট রেজিস্টার্ড ডক্টর ট্রিটমেন্ট আমি আগেই আপনাকে বলে নিই ডক্টর ট্রিটমেন্ট উইথ ডিউ রেসপেক্ট আমি সেটার কোনো নেগেটিভিটি বলতেছি না আমি শুধু কস্টিংয়ের ক্ষেত্রে বলতেছি কম্পেটিটিভলি সেটা থেকে অনেক লো কস্ট আচ্ছা যারা আমাদের ভিডিও দেখে আসবেন আপনাদের এখানে তাদের জন্য কোনো ডিসকাউন্ট বা কিছু কনসিডার করা যাবে যারা ভিডিও দেখে আসবেন এখানে তাদের জন্য যেটা করতে হবে আমি কাপের প্রাইস গুলো জি লাগব না কাপের প্রাইস গুলো আমি মানে ভলান্টিয়ার ধরে থেকে গিফট দিয়ে দিব ফার্স্ট টাইম আচ্ছা ফার্স্ট টাইম গিফট দিয়ে দিবেন ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ আপনাকে দর্শক আমরা কথা বলবো পেশেন্টের সাথে ভাইয়া আপনি কোথা থেকে এসেছিলেন আমি অ্যাকচুয়ালি মিরপুর থেকে এসেছি আচ্ছা মিরপুর থেকে আসছেন আপনি কি ফার্স্ট টাইম কাপিং থেরাপিটা করাচ্ছেন হ্যাঁ এটাই আমার ফার্স্ট টাইম ফার্স্ট টাইম কি কারণে আপনার মনে হলো যে আপনার হিজামা থেরাপি করাতে হবে বেসিক্যালি এটা হচ্ছে কি আমি আগে অনেকবার শুনেছি যে এটা শূন্য একটা তরিকা জি আর প্লাস হচ্ছে কাপিং থেরাপিটা আসলে আমাদের ব্যাক পেন বা যে কোনো পেনের জন্য

আর এগুলো কতদিনের মধ্যে চলে যাবে এই দাগগুলো এগুলা পাঁচ দিন থেকে সাত দিন সাত দিনের পরে ইনশাল্লাহ সবার আমি জায়গায় পর্যন্ত যত দিনের পর স্পট আচ্ছা এবং সব বডির যে কোনো জায়গায় সব স্পট সাত দিনের ভিতরে একদম বেমালম গায়েব আচ্ছা ওকে ধন্যবাদ যারা হচ্ছে হিজামা থেরাপি নেবেন বা কাপিং থেরাপিটা নেবেন অবশ্যই সেপা অ্যান্ড সুন্না হিজামা সেন্টারে চলে আসতে পারেন খুব ইজিলি লোকেশানটা আমরা লাস্ট আরেকবার বলে দেব মিরপুর এগারো ব্লক সি এটা হচ্ছে আপনার এভিনিউ এভিনিউ বটতলা এই রোডে আসলে কিন্তু আপনারা ওনাদেরকে পেয়ে যাবেন আর স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করে আপনার আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিতে পারেন আর আমি বলবো এটা হচ্ছে এক কথায় পাঁচশো প্রতিক্রিয়াহীন একটা ট্রিটমেন্ট যেটা তিন হাজার বছর ধরে চলমান আর একটা জিনিস আপনাকে ব্যথার ওষুধ খেয়ে কিন্তু এটা পরবর্তী মানুষ কিডনিতে ইফেক্ট পড়ে রাইট এই ট্রিটমেন্টে এতে শরীরের অন্য কোনো অর্গানের উপর কোনো ইফেক্ট নেই যেহেতু এটা কোনো রাইট সো ব্যথার ওষুধ খাওয়ার চেয়ে আপনি কিন্তু একটা হিজামা বা কাপিং থেরাপি নিতে পারেন যেটা থেকে আপনি ব্যথাটা রিলিফ করতে পারবেন এবং সর্বশেষে সুস্থ সুন্দর জীবনযাপন করতে পারবেন সো সবাইকে আমন্ত্রণ রইল সবার জন্য অনেক অনেক শুভকামনা আল্লাহ হাফেজ